গুরুর কাছে যদি একটা ভক্ত কিঞ্চিৎ মাত্র বাসনা নিয়ে যায় যাহা চায় গুরুর কাছে গুরুর দরবারে তার চাইতে অধিক গুরু দিয়ে দেয় কারণ আমি যাহা জিজ্ঞেস করছিলাম আমার গুরুর কাছে অল্প দিলেও কিন্তু পারতো না আমার গুরু কিন্তু আমাকে পরিপূর্ণ রূপে বুঝাইয়া বুঝাইয়া অনেক অনেক বেশি আমাকে দিছে তার জন্য তার চরণে আমি ভক্তি রাখি এবার দেখা যায় রাত্র কিন্তু গভীর হইতেছে এটা হচ্ছে পালার দ্বিতীয় আসর তাই আমার মনের আবেগ থেকে একটু অন্যদিকে গিয়ে একটু গান করি নাকি আমার গুরুর কাছে আরেকটু গভীর থেকে আমি একটু গান রাখি আমি আশা করি যে আপনারা যারা আজকে পালা শুনতে আসছেন আপনারা যারা বুঝেন তাদের কাছে খুব ভালো লাগবে সবার কাছে ভালো লাগবে আপনারা শুধু সময় দিবেন আর যতটা রাত্র গভীর হবে ততটাই আমরা চেষ্টা করব অন্যভাবে অন্য কিছু দেওয়ার জন্য একটি গান আপনাদের মাঝে রাখবো এই গানটি আপনাদের এলাকার বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী আমাদের শ্রদ্ধেয় বাবাজি পরশালী দেওয়ার সাহেব গানটা লিখছিল সে গানটা আপনাদের মাঝে আমি রাখবো ধন্যবাদ গোসাই বাবা Yeah.
আমার জন্ম নিল দাদা আমার গোসাই বাবা এই কথার জবাব কইয়া দিবা আল্লাহ হয় জগতের গুরু আল্লাহর গুরু কে বা নবী হইল শিক্ষা গুরু আমার নবীর গুরু কে বা একটি অন্তরে শুনলেন গুরুর স্ত্রী ভক্ত নিল সেই ভক্তটা কে বা মাথা কাইটা ভক্তের পায়ে কোন গুরু দেয় সেবা আমার গোসাই বাবা এই কথার জবাব কইয়া দিবা ভজনবিহীন পরশ দেওয়ান দিতে নারী সেবা দয়ার কাঙ্গাল হাউসে বেহার আমায় পার করিয়া নিবা আমার গোসাই বাবা এই কথার জোর দিয়ে দিবা এখন আমার গুরুর যদি ইচ্ছা হয় পুরা গানের জবাব দিব দিব আর যদি ইচ্ছা না হয় তাহলে একটা প্রশ্নের উত্তর দিব সেটা আমি মনের আবেগ থেকে একটু জানতে চাই একটা কথা আপনারা শুনছেন গুরুর স্ত্রী ভক্তি নিল ওই ভক্তটা কে বা মাথা কাইটা ভক্তের পায়ে কোন গুরু দেয় সেবা বাবা আমরা সারা জীবন কি জানি যে ভক্তের পায়ে গুরুর পায়ে ভক্তের মাথা থাকে ঠিক না আমরা এটাই জানি না ভক্তিটা কে দেয় আমরা ভক্ত হয়ে গুরুর পায়ে দিই এখানে দেখেন কোন কথাটা লিখছে যে মাথা কাইটা ভক্তের পায়ে কোন গুরু দেয় সেবা আমার এটা একটু আমার গুরুর কাছে জানার বাসনা আমার জানাই দিলে অনেক অনেক মানুষ কিন্তু এই কথার সিরিয়ালি বুঝে না বাবা বুঝে অনেকে ওখানে মনে মনে ভাবতেছে হ্যাঁ কোন কথা কইতাছে এটা এটা বুঝতেছে না কিন্তু এটার উত্তরটা যখন পাইবেন তখন তো পানির পানি আর দুধের মতো দুধ হয়ে যাবে আমার গুরু যদি বলে শিল্পী তোর বাড়িটা দিয়ে দে আমি বাধ্য দিয়ে দিতে যদি আমি সেই ভক্ত হই যদি বলে তোর সন্তান দিয়ে দিয়ে দিতে হবে তোর স্বামী দিয়ে দিয়ে দিতে হবে তোর টাকা পয়সা যা আছে দিয়ে দে দিতে হবে আমি তো তার হয়ে গেছি যদি বলে শিল্পী তুই নিজেও আমার আমি তার না আমি সবকিছু তার হওয়ার পরেও কোন ভক্ত যদি বলে গুরু গো না আপনি আপনার স্ত্রী তো আমার আমি আপনার ভক্ত ছেলে একটা ছেলে মানুষ যদি বলে যে গুরু আপনার আপনার স্ত্রী আমার এটা কেমন বুঝেন অনেকে অনেক ভাবে বুঝে না আমার গুরুর কাছে এমনি জানতে চাই এটা তো আমাদের জন্য বিয়াদবি হয়ে যায় যদি না যাই না বলি তাই এই বিয়াদবি যেন না হয় আমাদের যেন কোনো ভুল মানতে এই কথার মাধ্যমে না থাকে আমার গুরু যেন আমাদের মাঝে এটা বুঝে অনেক প্রশ্ন করা লাগে না বাবা একটা মনের মতো কথা হইলেই যারা আসে কামরা আসে যারা ভক্তরা আসে এই বাউল গানটা কিন্তু বর্তমানে যে আমার বাজার কয়েকবার বলছি ইউটিউবের কথা বলছে না আমরা যে মেয়ে মানুষ গান করি ইউটিউবের ভিতরে যখন দেখি তখন নিজেরই সরব লাগে আমরা অন্য জনকে কি বলবো আমি যে একজন মেয়ে মানুষ গান করি আমি যখন ইউটিউবে মাঝে মাঝে ঢুকি ওই যে কয়েকটা শিল্পীরা ওগুলো দেখলে মনে হয় যে কিলেরা ওইগুলো দেখলে মানুষটা আমি মরেই দেব স্টক করে মরে দেব ঠিক কিনা এটা শিল্পিত্ব না আমরা ছোট থেকে যে শিক্ষা পেয়েছি আমার দয়াল নিজাম সরকার তিনি আমাকে যে শিক্ষায় শিক্ষিত করছে ওই শিক্ষার মধ্যে ছিল না কারোর সঙ্গে বিয়াদবি করো আর ওই শিক্ষার মধ্যে ছিল না যে স্টেজে বাউল গান করবা বিধায় একটু নাইচা গাইচা একশো টাকার জন্য মানুষের মনোরঞ্জন করো না আমিও মনোরঞ্জন করি কিভাবে আশিকের মনোরঞ্জন এটা হচ্ছে আত্মার খোরাক আশিকের প্রাণে গিয়া যদি আত্মার খোরাক আত্মার শান্তি না পায় তাহলে ওই গানের কোনো মূল্য নাই কথার মতো একটা কথা হইলে আশিকের পরাণ তৃপ্ত হয়ে যাবে বেশি কথার কোনো প্রয়োজন নেই আমি তো ভক্ত আমি দুই একটা কথা শুধু জানতে চাই দেখেন প্রথম আসরে যা জানতে চাইছি পর সবার পরাণটা জুড়াইছে না হ্যাঁ আজকে তিনি আছে তিনি কিন্তু স্বয়ং একজন গুরু শুধু যে আমরা ভক্ত গুরুর অভিনয় করতেছি তা না সে স্বয়ং নিজেই একজন গুরু যার জন্য আপনাদেরকে ওইখান থেকেই বোঝাইতেছে সাধক তার গানের মাঝে এখান থেকেই বলে গেল